বন্ধুরা, একটু সিগন্যালের ইন্টারাপশন হয়েছে। যাই হোক, আমার ত্রিপুরার বন্ধুরা, অনেকদিন পরে লাইভে এলাম। সো হ্যাপি 2023। আর চারিদিকে সুশাসনের যে বন্যা চলছে, এই জন্য আমেরিকা থেকে ভাবলাম যে এত কথা বলে কি লাভ, চারিদিকে তো সবাই সুশাসনে ভাসছে। তো অনেকদিন পরে আপনাদের মাঝে এলাম লাইভে, কিছু কথা বলবো আজকে। আর এখন থেকে লাইভটা রেগুলারই চালিয়ে যাব, মোটামুটি যতটুকু পারি ফ্রিকোয়েন্টলি আসতে আমি চেষ্টা করব, যাতে ত্রিপুরাতে কি হচ্ছে, জুমলারা কি করছে, পলিটিক্স কোন দিকে চলছে, তো সবকিছু নিয়ে আপনাদের মাঝখানে যতটুকু পারবো আমি আসতে চেষ্টা করব। তো প্রথম যে টপিকটা দিয়ে স্টার্ট করছি, এটা হলো সিপিএম এবং কংগ্রেসের পলিটিক্যাল অ্যালায়েন্স, উইচ ইজ এ ভেরি গুড স্টেপ ফর ত্রিপুরা ডেমোক্রেসি। আমি দেখুন, গত এক বছর ধরে বা এর আগে থেকে আমি বলে আসছি যে ত্রিপুরাতে অপোজিশন পার্টিদের মহারাষ্ট্র মডেলে, মানে যে কোনো স্টেটে যেখানে নাকি বিজেপির বর্বরতা জুমলাগিরিগুলো এমন লেভেলে পৌঁছেছে যে ডেমোক্রেটিক ওয়েতে কোনো অপোজিশন পার্টির বা কাজ করার কোনো সুযোগই নেই, চারিদিকে খালি অত্যাচার বর্বরতা। বিজেপি দেখুন, এজ এ পার্টি, এটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টি না, এটা হচ্ছে পার্টিটার পেছনে হচ্ছে লর্ড অফ ক্রিমিনালস। ত্রিপুরাতেই দেখুন, আমি আসছি বিজেপি নিয়ে, তো এই পার্টিটা কি হয়, এদের কোনো আইডিওলজি বা এসব কিছু নেই, এদের কাজই হচ্ছে প্রথম হচ্ছে বর্বরতা, তারপরে মিথ্যে কথা বলা, মানুষদের ঠকানো, তারপর হচ্ছে জুমলাগিরি, মানুষকে অনেক প্রমিস দেওয়া। তো আপনারা দেখবেন বিজেপি ত্রিপুরাতে গত 5 বছরে কি করেছে, আমি আসছি ওই খতিয়ানে। কিন্তু সিপিএম এবং কংগ্রেসের এই পলিটিক্যাল জোটটা খুবই দরকার ছিল। আবারও বন্ধুরা বুঝতে চেষ্টা করবেন, সিপিএম এবং কংগ্রেস এবং ত্রিপুরার অন্যান্য ডেমোক্রেটিক পার্টিগুলি, ইনক্লুডিং টিপ্রামথা কদিন পরে পলিটিক্যাল অ্যালায়েন্স অফিসিয়ালি না হলো, আনঅফিসিয়ালি অ্যালায়েন্সটা হচ্ছে সিট শেয়ারিং বা পার্টির মার্জিং এরকম না, এটা হচ্ছে সিপিএম ওদের আইডিওলজি নিয়ে ইলেকশন লড়বে, কংগ্রেস ওদের আইডিওলজি নিয়ে ইলেকশন লড়বে, টিপ্রামাথা ওদের আইডিওলজি নিয়ে ইলেকশন লড়বে। কিন্তু এই যে ত্রিপুরাতে অপোজিশন পার্টিদের, ডেমোক্রেটিক পার্টিদের যে পলিটিক্যাল অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সের মুখ্য কারণ বা মেইন রিজন হচ্ছে ত্রিপুরাতে এই যে বিজেপির অর্গানাইজ টেরর, বিজেপির অর্গানাইজ পোল রিগিং, বিজেপি এই যে মানে টেরর চারিদিকে, এটাকে যাতে সবাই মিলে ঠেকানো যায়, এটা হচ্ছে এই পলিটিক্যাল অ্যালায়েন্সের মেইন গোল। কারণ ত্রিপুরাতে আমরা যদি এই যাত্রায় যদি ডেমোক্রেসি না বাঁচাতে পারি, তাহলে ত্রিপুরা এমনিতেই ধ্বংস হয়ে গেছে। প্রচুর চারিদিকে আপনারা দেখবেন ড্রাগস, কোনায় কোনায় ড্রাগস বিক্রি হচ্ছে, আমরা তো স্টেটের সব খবর রাখি, চারিদিকে কি অবস্থা, আইএএস অফিসার আইপিএস থেকে টিসিএসটি ওরা কি করবে, ওরা তো জাস্ট গ্লোরিফাইড সার্ভেন্ট অফ গভর্নমেন্ট না, পলিটিশিয়ানদের। তো সারা ত্রিপুরা কিন্তু অলরেডি ধ্বংস হয়ে গেছে, চারিদিক সমাজটা ধ্বংসের পথে, চারিদিকে ড্রাগস দেখবেন, চারিদিকে যা তা অবস্থা, অপোজিশন কোন ডেমোক্রেটিক ওয়েতে প্রোটেস্ট করতে গেলে পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে, মানে এরা বিজেপি আমি বলবো এটা বর্বরের পার্টি, যারা নাকি ডেমোক্রেসিতে কোনো বিশ্বাসই করে না, ওরা ডেমোক্রেসি জিনিসটাকেই ভয় পায়। ত্রিপুরা বিজেপিকে দেখুন, এডিসি ইলেকশন ওরা করবে না, কারণ করলে পরে হেরে যাবে, শেষ পর্যন্ত 6 মাস না 1 বছর পরে ত্রিপুরা হাইকোর্টের অর্ডারে এডিসি ইলেকশন হয়েছে। ডোন্ট ফরগেট, বিজেপি থেকে যারা আমার ভিডিও দেখছেন মনে রাখবেন, আপনাদের আমি আগেও ভিডিওতে বলেছিলাম, আপনারা হচ্ছেন কাপুরুষ, ইউ আর স্টেইন অফ ডেমোক্রেসি, এবং আপনারা ডেমোক্রেসির কলঙ্ক, গণতন্ত্রের কলঙ্ক যদি কিছু থাকে এটা হচ্ছে বিজেপি। কলঙ্ক কেন, ওদেরকে দেখুন, এডিসি ইলেকশন কি ওরা করেছে, নিজে থেকে করেছে, ইলেকশন কমিশনকে অর্ডার দেওয়া হয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে, তারপর করেছে এডিসি ইলেকশন, হেরেছে। এবার দেখুন এদেরকে, ত্রিপুরা ভিলেজ কাউন্সিলের ইলেকশন তো এরা করলোই না, গত নভেম্বরে না অক্টোবরে হওয়ার কথা ছিল,
হেরে যাবে বলে ভয়ে ওরা ইলেকশনই করে না। তারপর আপনারা ত্রিপুরা রাজ্যে দেখেছেন কয়েকটা অ্যাসেম্বলি সিটে বাই ইলেকশন গত বছর কি হয়েছে, ছাপ্পা রিগিং হয়েছে, চারিদিকে ক্রিমিনালসরা ডমিনেট করেছে, মানে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন তো দূরের কথা, পুরোটা ইলেকশন কমিশন, মানে কি বলবো, ইটস এ শেম ইলেকশন কমিশন। আপনারা দেখেছেন ত্রিপুরা বাই ইলেকশনে সেই সেক্রেটারিয়েটে কে ছিল ইলেকশন কমিশনার, শৈলেশ যাদব আর ডিএম ওয়েস্ট কে ছিল নাম ভুলে গেছি, কি বলেছিল, বাই ইলেকশনটা ফ্রি এন্ড ফেয়ার হবে। ত্রিপুরাবাসী কি দেখলো বাই ইলেকশনে, ছাপ্পা চলছে, সারা সবগুলো সিটে ছাপ্পা পড়েছে। তো এইভাবে এটা যদি বিজেপির গণতন্ত্র হয় তাহলে এই পার্টি তো গণতন্ত্রে কোনো বিশ্বাসই করে না, কারণ এরা জানে এরা ঠিকভাবে ভোট হলে ওরা জিততে পারবে না, ইম্পসিবল। ওদের বুথ রিগিং, টেরর এসব ছাড়া ওদের জেতার ওদের কাছে কোনো রাস্তাই নেই। তাই ত্রিপুরাতে যতগুলো নন বিজেপি ডেমোক্রেটিক পার্টি আছে সবাই ভোটের আগে একজোট হচ্ছে, কারণটা কি, যাতে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনটা করা যায়, সবাই যাতে ভোট দিতে পারে। কারণ ইলেকশন কমিশন আর পুলিশের উপর আমরা বিশ্বাস রেখে, তো আমরা দেখেছি তো 2019 লোকসভা ইলেকশন কি হয়েছে, 1100 বুথের মধ্যে ওয়েস্ট ত্রিপুরাতে রিগিং হয়েছে, তাই না, সিসিটিভি ছিল, সব দেখেছি, ইলেকশন কমিশন কি করেছে, ঘটা করেছে, তাই না। সো ইলেকশন কমিশন, ত্রিপুরা পুলিশ, সিকিউরিটি ফোর্সেস, এরা তো সব গভর্নমেন্টের কি বলে বেতন খাওয়া চাকর না, তো ওদেরকে যা বলবে তাই করবে ওরা। ত্রিপুরা আপনারা দেখেছেন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন এখন অবধি, সেই 2018 হয়েছিল অ্যাসেম্বলি ইলেকশন, 2019 কি হলো আমাদের লোকসভা ইলেকশন, মাস রিগিং, বুথ কি হলো, আলটিমেটলি রিগিং করে যারা নাকি জিতলো ওরাই কিন্তু পার্লামেন্টে গেল। তো ইজ দিস ডেমোক্রেসি, এগুলো তো ভিডিও ফুটেজ সব আছে। বিজেপি বুথ রিগিং, টেরর, গুন্ডামি, বাইক বাহিনী ছাড়া ওরা ত্রিপুরাতে আগামী নির্বাচনে, বিধানসভা নির্বাচনে 60টা সিটের মধ্যে একটা সিটও পাবে না। বিজেপি এখন অবধি একটা সিট নেই সারা ত্রিপুরা রাজ্যে 60টা সিটের ভিতরে যেটাতে ওরা গ্যারান্টেড জিতবে, নট ইভেন এ সিঙ্গেল সিট। এই জন্য সিপিএম কংগ্রেসের এই পলিটিক্যাল অ্যালায়েন্সটাকে আই ওয়েলকাম, এটা খুবই কারেক্ট স্টেপ ছিল। তারপরে টিপরামথা এবং অন্যান্য ছোট পার্টিগুলো এই অ্যালায়েন্সে যোগ দেবে। এই অ্যালায়েন্সের উদ্দেশ্য হচ্ছে পলিটিক্যাল সিট ভাগাভাগি, ওগুলো না, ওদের উদ্দেশ্যটা হচ্ছে বিজেপির যে অর্গানাইজড টেরর, যেটার উপরে ওরা বেস করে বড় বড় কথা বলছে যে অ্যাসেম্বলি ইলেকশন জিতে যাবে, সেটাকে ডিফিট করা। বিজেপি যাতে গুন্ডা লাগিয়ে, বাইক বাহিনী লাগিয়ে, ক্রিমিনাল লাগিয়ে, তারপর প্রচুর গান্স পিস্তল মার্কেটে ছেড়েছে, এরা তো বাইরে থেকে গুন্ডাও আমদানি করবে, তো কারণ বিপ্লব দেব এদের মেইন কাজই হচ্ছে ওই ইউপি এদিক ওদিক থেকে, দেখবেন যে ইলেকশনের এক সপ্তাহ আগে এসে পৌঁছেছে আরো হাজারখানেক বাইক, তারপর গুন্ডা বাহিনী, ক্রিমিনালস, এই তো করে ওরা। দ্যাটস বিজেপি ত্রিপুরাতে একটা সিট যদি জেতে এই আগামী বিধানসভা ইলেকশনে, এটা বুথরিগিং বা এই ক্রিমিনালগিরি করে জিতবে। ওরা নিজেরাও জানে ওদেরকে কেউ ভোট দেবে না, কারণ জুমলাগিরির একটা শেষ আছে তো, তাই না। তো এই যে সিপিএম কংগ্রেস যে একটা স্টেপ নিল, পলিটিক্যাল অ্যালায়েন্স, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এটা গুড গুড স্টেপ ফর ডেমোক্রেসি। আর কিছুদিন পরে টিপ্রামথা এই এই অ্যালায়েন্সে চলে আসবে। এই অ্যালায়েন্সের উদ্দেশ্যটা আপনারা মনে রাখবেন, যেই পার্টি যে যে পার্টিগুলো আছে ওরা নিজেদের আইডিওলজি নিয়ে চলবে, ওরা নিজেদের মতো ক্যান্ডিডেট দেবে, হয়তো কয়েকটা সিটে ভোট হয়তো শেয়ারিং বা কিছু হতে পারে, কিন্তু এই পার্টিগুলোর সিপিএম কংগ্রেস বা টিপ্রামথা ত্রিপুরার অপোজিশন পার্টিগুলোর গোল হচ্ছে একটাই, গোলটা হচ্ছে যে বিজেপির অর্গানাইজড টেরর, অর্গানাইজড বুথ রিগিং, অর্গানাইজড ভায়োলেন্স ইলেকশনের দু সপ্তাহ আগে থেকে যে শুরু হবে এটাকে ডিফিট করা, এটা এটার এগেনস্টে ফাইট করা, এবং বিজেপির গুন্ডারা এবং বিজেপির ক্রিমিনাল গুলো যাতে রাস্তাঘাটে না ঘুরতে পারে ইলেকশনের দিন, ওইটা হচ্ছে গিয়ে
অপোজিশন পার্টির গোল। কারণ এখন ত্রিপুরার অপোজিশন পার্টিরা বুঝে গেছে যে বিজেপি আবার যদি আসে, ওরা তো আসতে পারে খালি বুথ রিগিং আর এইসব গুন্ডামি বা এইসব ক্রিমিনাল গিরি করে, তাহলে কিন্তু ত্রিপুরাতে অপোজিশন পার্টির একটা অফিস ওয়ার থাকবে না। এই জন্য ত্রিপুরাকে, ত্রিপুরাতে গণতন্ত্রটা বাঁচিয়ে রাখতে গেলে সমস্ত পার্টিগুলো যারাই নাকি অপোজিশনে আছে তাদের একাট্টা হয়ে এই যে অর্গানাইজ টেররের বিরুদ্ধে লড়তে হবে। অর্গানাইজ টেরর হচ্ছে, আপনারা দেখেছেন বাই ইলেকশনে কি হয়েছে, এর আগে ইলেকশন গুলোতে কি হয়েছে, বাইক বাইক নিয়ে অপোজিশন পার্টির সাপোর্টারদের বাড়ি তো চেনে, ছোট জায়গা, গিয়ে গিয়ে কি বলেছে, আপনারা ভোট দিলে আপনাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এমনকি ভোটের দিন পুলিশ সবাইকে অর্ডার দেওয়া হয়েছে চুপ করে থাকতে। ভোটের দিন আপনারা দেখেছেন না ভিডিওতে যে মানুষ ভোট দিতে যাচ্ছে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কেন? কারণ হচ্ছে দ্যাট ইজ বিজেপিস ডেমোক্রেসি, কাপুরুষদের ডেমোক্রেসি তো এটাই হয়। এরাও খুব ভালো করে জানে ওরা জিতবে না। এবং ত্রিপুরাতে এখন অপোজিশন পার্টি যে ডিরেকশনে চলছে, সিপিএম কংগ্রেস, সিপিএম কংগ্রেস এই দুটো পার্টি যদি লাঠি হাতে নিয়ে ইলেকশনের আগে যদি নামে মাঠে, তাহলে বিজেপির কোন গুন্ডা বাইক বাহিনী কোন জায়গাতে কোন সন্ত্রাস করতে পারবে না, এবং এটাই যেন অপোজিশন পার্টির লক্ষ্য হয়। আমার সাথে টিপ্রা মাথার যে চিফ প্রদ্যোত মানিকের মাঝে মধ্যেই কথা হয়, প্রদ্যোত মানিক ক্লিয়ারলি বলেছে যে অ্যাসেম্বলি ইলেকশনে বুথ রিগিং তো দূরের কথা, কোন রকমের পলিটিক্যাল ভায়োলেন্স বা কোনো কিছু এডিসি এরিয়াতে বা 18 বা 20টা সিটে টিপ্রা মাথা থেকে করতে দেওয়া হবে না, এবং যে বুথ রিগিং করতে আসবে হি উইল নট গো অ্যালাইভ ব্যাক টু হিজ হোম, এটা ছিল ওর কথা। তো ত্রিপুরাতে বন্ধুরা, আমি সিপিএম এবং কংগ্রেস পার্টির উদ্দেশ্যে বলবো, আপনারা এখন ইলেকশন কমিশন কি বলল, পুলিশ কি বলল, এদের উপরে কোনো ভরসা রাখবেন না। ইউ ফোকাস যে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে কোথায় কোথায় গুন্ডারা এবং বিজেপির যে পেইড গুন্ডারা, যারা নাকি ইলেকশনের 10 দিন বা 1 সপ্তাহ আগে থেকে টেররটা স্টার্ট করবে, অর্গানাইজড টেরর, ওদেরকে আইডেন্টিফাই করুন। ওদেরকে আইডেন্টিফাই করে আপনাদের লোক বলতে অনেক বেশি, ওদেরকে নিউট্রালাইজ করে দিন। নিউট্রালাইজ কথাটার অর্থ বুঝে নেবেন, ওদেরকে নিউট্রালাইজ করা শুরু করে দিন। তাতে কি হবে, ইলেকশনের 2-3 দিন আগে সেই বাইক বাহিনী টেরর বাহিনী কিছুই থাকবে না। এবং সিপিএম এর স্টেট সেক্রেটারি জিতেন চৌধুরী পরিষ্কার বলেছেন যে আমরা প্রস্তুত বিজেপি টু ফেস বিজেপির টেরর, বিজেপির বাইক বাহিনী, বিজেপির অর্গানাইজড গ্যাং। ত্রিপুরাতে বিজেপি এমন একটা পার্টি, অন্যান্য পার্টি চেষ্টা করে যে মানুষের মন জয় করতে, ইলেকশনে জিততে, ক্ষমতায় আসতে, সবাই ক্ষমতা আসতে চায়, ক্ষমতা লোভী, ঠিক আছে, কিন্তু বিজেপি চিন্তাধারাটা ডিফারেন্ট। ওরা চিন্তা করে যে আমরা যেভাবেই হোক ক্ষমতাটা দখল করব, ক্ষমতাটা দখল করে আমরা লুটবো খালি। সো দ্যাট ইজ দ্য গোল। ত্রিপুরাতে আপনারা যদি ক্রোনোলজি দেখেন, এখন তো ধরুন গত কয়েক মাস ধরে একজন ভদ্রলোককে ত্রিপুরার চিফ মিনিস্টারের পোস্টে বসিয়েছে বিজেপি, কিন্তু বিজেপি এখনো কিন্তু ত্রিপুরাবাসীকে বলেনি যে বিপ্লব দেবকে 4.5 বছর পরে পাওয়ার থেকে কেন সরানো হলো। কেন বিপ্লব দেবকে সরানোর কারণ কি? বিজেপি কিন্তু এটা বলতে পারবে না। মানিক সাহা, দেখুন ডক্টর মানিক সাহা মানুষ হিসেবে ভালো, আমার মনে হয় না এই আগামী 1 মাস পরে ইলেকশন যখন হবে অ্যাসেম্বলির, ওখানে হারার পরে উনি পলিটিক্সেও থাকবেন, কারণ বিজেপির ভেতরের অবস্থা খুব খারাপ। বিজেপিতে 3-4টে গোষ্ঠী কাজ করছে। প্রথম গোষ্ঠীটা হচ্ছে বিপ্লব দেবের গোষ্ঠী। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নির্লজ্জকে ত্রিপুরা থেকে পাওয়ারে সরানোর পরে হরিয়ানাতে ওকে নির্বাসন দেওয়ার পরেও হরিয়ানার প্রভারী না কি করেছে, তারপরেও কিন্তু সে ত্রিপুরাতে মাটি আঁকড়ে পড়ে আছে, আবার যদি পাওয়ার দখল করতে পারে। কারণ ওরা জানে যে পাওয়ারটা চলে গেলে তারপর যে কেসগুলো হবে সারাটা জীবন আমার জেলে কাটাতে হবে, ওরা জানে ওগুলো। এবার মানে বিজেপির সব থেকে বড় সমস্যা হলো
যে এই যে তিন চারটে গ্রুপ যে কাজ করছে, একটা হলো বিপ্লব দেবের গ্রুপ, আরেকটা হলো প্রতিমা ভৌমিকের গ্রুপ, আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মানিক সাহার গ্রুপ, আরেকটা হচ্ছে বাকিরা নিয়ে জগা খিচুড়ি নিয়ে গ্রুপ আছে। এখন বিজেপির যারা এমএলএ, এর মধ্যে অর্ধেকের বেশি সিট অ্যাসেম্বলি টিকেটই পাবে না। তো আপনারা ত্রিপুরা পলিটিক্সে অনেক কিছু দেখতে পাবেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে, যেই নাকি অ্যাসেম্বলি পোলের ডেটটা ডিক্লেয়ার হবে খুব সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি বা ওই সময়টাতে, যেই নাকি অ্যাসেম্বলি পোল ডেট ডিক্লেয়ার হবে ত্রিপুরাতে, আপনারা দেখতে পাবেন বিজেপির তখন অ্যানাউন্স করতে হবে অ্যাসেম্বলির সিটে ওরা কাদেরকে কাদেরকে প্রার্থী দিচ্ছে ষাটটা সিটে। আপনারা জানেন যে 2018-তে বিজেপির মধ্যে এমন গোষ্ঠী কোন্দল ছিল, ওদেরকে দিল্লি থেকে অ্যানাউন্স করতে হয়েছে। এবারও ওদের দিল্লি থেকে অ্যানাউন্স করতে হবে যে বিজেপির প্রার্থী কে কে হবে এই ষাটটা সিটে। যেই দিন বিজেপির ষাটটা সিটের প্রার্থী অ্যানাউন্স হবে এবং যারা টিকিট পাবে না, বিজেপির মধ্যে আগুন জ্বলবে, ত্রিপুরা বিজেপি একদমই দেখবেন ধ্বংস হয়ে যাবে। এবং আমি কংগ্রেস নেতৃত্বকে অনুরোধ করব, এখন থেকে আপনারা বিজেপির যারাই নাকি টিকিট পাবে না, আপনারা তো মোটামুটি জানেন, ওদের সাথে যোগাযোগ রেখে আপনারা কংগ্রেস বা বিরোধী দলগুলোতে ওদের নিয়ে দিন। কারণ আমাদের গোল হচ্ছে, দেখুন, আমরা আমাদের এই ছোট রাজ্য ত্রিপুরাতে কোন বর্বর রাজনৈতিক দল বর্বরদের আমরা রাজত্ব করতে দেব না। তাই বিজেপি পার্টিটাকে ভাঙা হবে, প্রথমে তো ডিফিট করা হবে ইলেকশনে, বিজেপি পার্টিটাকে ভাঙা হবে ত্রিপুরাতে যাতে। আর বিজেপি পার্টি মানে কি ভাই, আপনারা সবাই জানেন তো বিজেপি পার্টি মানে কি ত্রিপুরায়, সব তো কংগ্রেসই মাল, তাই না? এখন যে চিফ মিনিস্টার মানিক সাহা, উনি কংগ্রেসের, বাকি যত আছে বিজেপির কে মানে কে বিজেপি, সব তো কংগ্রেস, 90-95% কংগ্রেস, তাই না? ত্রিপুরাতে আমাদের গোল হবে অপোজিশন থেকে কমন পাবলিকের, যে আমরা ত্রিপুরাতে কোনোভাবে এই বর্বরের রাজত্ব চলতে দেব না। ত্রিপুরার বিজেপি শাসনের জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমি, 4.5-5 বছর ধরে ত্রিপুরায় ঢুকতেই পারি না, ঢুকলে পরে হয়তো আমাকে মার্ডারই করে ফেলবে, কারণ আমি এই যে দূর থেকে যে কিছু কথা বলি, ওদের এই যে জুমলাগিরি, ক্রিমিনাল গুরি, এটা যে আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরি বা আমরা যে আমি যে কথা বলি, এই জন্য এরা কি না করেনি, তাই না? তো বিজেপির এখন যে মুখ্যমন্ত্রী মানিক সাহা, ওনাকে আমি বলবো যে আপনি এবং আপনাদের পার্টি ত্রিপুরার মানুষের কাছে ক্ষমা প্রার্থী, ত্রিপুরার মিডিয়ার কাছেও ক্ষমা প্রার্থী। আপনারা প্রতিবাদী কলমের অফিস জ্বালিয়েছেন, প্রতিবাদী কলমের এডিটরের গাড়ি পুড়িয়েছেন, আমার অফিস বন্ধ করেছেন, আমার বৃদ্ধ বাবা মাকে পুলিশ পাঠিয়ে হ্যারাস করেছেন। আপনাদের কি মনে হয় পাপের পাপের ভাণ্ড কি কম কম, মানে এটাকে পুরো হয়নি, অনেক আগেই পুরো হয়েছে। তাই আমি ডক্টর মানিক সাহাকে রিকোয়েস্ট করব, বিকজ ইউ আর এ জেন্টলম্যান, আপনি ত্রিপুরার মিডিয়া, ত্রিপুরার মানুষের কাছে যাদেরকে এই বিপ্লব দেব এই বর্বর অত্যাচার করেছে, আপনারা ক্ষমা চাইবেন ইলেকশনের আগে। আপনাদের এমনিতেও কেউ ক্ষমা করবে না, কারণ যা করেছেন গত 5 বছর কেউই ক্ষমা করবে না ত্রিপুরাতে। এই বর্বরতা, এই যে মানুষ দেখেছে বর্বরতা কি করেনি বিপ্লব দেব, বিরোধীদের বাড়িঘর জ্বালিয়েছে, বিরোধীদের অফিস জ্বালিয়েছে, বন্ধ করেছে, প্রতিবাদী কলমের মতো পত্রিকার অফিস জ্বালিয়ে দিয়েছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে, সব কিন্তু যারা করেছে, এই যেমন রাজীব ভট্টাচার্য, এখনো বিজেপির প্রেসিডেন্ট, আগে ইলেকট্রিশিয়ান ছিল কি মেকানিক না কি ছিল, এখন বিজেপির প্রেসিডেন্ট। তা আমি ডক্টর মানিক সাহাকে বলবো, আপনি তো ভদ্রলোক, ইউ রিপ্রেজেন্ট ইন্টেলেকচুয়াল পার্ট অফ ত্রিপুরা সোসাইটি, কিন্তু আপনাকে যে বিজেপি গত কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী পদে বানিয়েছে, কেন বানিয়েছে আপনাকে? এটা হচ্ছে ঠিক অনেকটাই, দেখবেন আগের দিনে ওই যে গ্রামে গঞ্জে ছেলে ধরা থাকতো না, সুন্দর বাঁশি বাজাতো, সুন্দর কিছু অ্যাক্টিং করতো, বা দেখবেন আপনি বিভিন্ন, আপনি একটা বিড়ির প্যাকেট কিনতে যান, উপরে সুন্দর একটা ছবি দেখবেন কারোর, বা একটা যে কোনো জিনিস, সিগারেটের অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, যে কোনো জিনিস মানুষকে লোভনীয়ভাবে আকর্ষণ করার জন্য অনেক রকমের ট্রিক করা হয়, অনেক রকমের কায়দা করা হয়। বিজেপি
ত্রিপুরাতে মানিক সাহাকে ইলেকশনের আগে কয়েক মাস চিফ মিনিস্টার বানিয়ে দেখাতে চাইছে যে সমস্ত ভদ্রলোকেরা হচ্ছে বিজেপিতে আছে, কিন্তু ডক্টর মানিক সাহার আশেপাশে যারা চলছে তাদের বায়োডাটা তো আপনারা সবাই জানেনই। এক হচ্ছে এই যে রাজীব ভট্টাচার্য প্রতিবাদী কলম পোড়ালো, ঠিক আছে, আর কে আছে বিজেপি অফিসে, এই যে রতনলাল নাথ মোহনপুরে গাজার ক্ষেত, আর কে বিজেপিতে, প্রতিমা ভৌমিকের ভাই বিশ্বজিৎ এখনো গাঁজা ড্রাগের ব্যবসা করে, সারা ত্রিপুরা জানে, পুলিশ জানে, সবাই কেউ জানে, ওই একজন পুলিশ অফিসারকেও গাড়ি দিয়ে মেরেছে, আর কে আছে বিজেপিতে, নাম বলি, বিজেপি স্পোকসম্যান ওই যে সুব্রত চক্রবর্তী দাঁড়িয়েলা, উদয়পুরে রমেশ স্কুলে গার্লকে মোলেস করেছে ক্লাস নাইনের ক্রিমিনাল একটা, বিজেপি স্পোকসম্যান, কাকে বলবেন আপনি বিজেপির? বিজেপির আগে পাশে যাদেরকে দেখবেন সব তো ক্রিমিনাল, এক্স ক্রিমিনাল, তাই না? তো এই ক্রিমিনালদের নিয়ে ডক্টর মানিক সাহা একজন ভদ্রলোক কতদূর এগোবেন? এগোতে পারবে না। আর মানিক সাহা দেখুন আর কদিন আছে মুখ্যমন্ত্রী, তারপর খুব সম্ভবত পলিটিক্স থেকে হয়তো বিদায় নেবে বা কিছু, কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতেই ভদ্রলোক থাকে, পলিসি মেকার থাকে, শিক্ষিত লোকেরা থাকে 80%, 15-20% ক্রিমিনাল বা পলিউটেড পাবলিক গুলো থাকে। কিন্তু বিজেপি এমন একটা পার্টি, এটা 90% এর উপরই হচ্ছে ক্রিমিনাল, ক্রিমিনাল রান করে পার্টি। আপনি ত্রিপুরার এখন অবস্থা দেখুন, বিপ্লব দেব এখনো ত্রিপুরা মুখ্যমন্ত্রীর বাসভবন অফিসিয়াল কোয়ার্টার দখল করে রেখেছে, তাই না? মানিক সাহাকে সরাতে পেরেছে, সরাতে পারেনি, নিজে আর একটা ছোট বাংলোতে গিয়ে ঢুকেছে। তো ত্রিপুরাতে তো এরকম চলছে। তো ডক্টর মানিক সাহার পজিশন তো আমি দেখি খুবই দুর্বল অবস্থা, উনি কিছু কাজ করতে চাইছেন শেষ মুহূর্তে, কিন্তু ওনার এই ভালো কাজ কদিনের, কয়েক মাসের ভালো কাজ তো আর 4.5 বছরের এই যে বর্বরতা, দুষ্টাচার, মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া, এইভাবে যে ক্রিমিনাল গিরি, এগুলো তো আর মুছে দিতে পারবে না। মানিক সাহা থেকে এখন কয়েকজন যে বিজেপির যে ফেস আছে ত্রিপুরাতে, ওনারা সবাই টেম্পোরারি, কদিন পরে ওনারা থাকবেন না। এবার আমি চলে আসি, যাই হোক, সিপিএম এবং কংগ্রেস ওয়ান্স অ্যাগেন ভেরি গুড জব। আপনারা সবাই বুঝতে চেষ্টা করুন যে ত্রিপুরাতে বিজেপির যে অর্গানাইজ বর্বরতা, বাইক বাহিনী, পিস্তল থেকে শুরু করে ড্রাগস, চারিদিকে মাফিয়া যে আছে, এটার এগেনস্টে সমস্ত অপোজিশন পার্টিগুলো একটা হয়ে টেররের এগেনস্টে ওরা ফাইট করবে, যাতে আমাদের এখন কমন গোল হচ্ছে বিজেপি যাতে অর্গানাইজ টেররটা ইলেকশনের আগের দিন বা 1 সপ্তাহ আগে থেকে 10 দিন আগে থেকে যাতে না করতে পারে। এই জন্য বন্ধুরা মনে রাখবেন, ত্রিপুরায় গণতন্ত্র বাঁচিয়ে রাখতে সিপিএম, কংগ্রেস, টিপ্রামথা প্রত্যেকটা পার্টির এটা আপনাদের শেষ সংগ্রাম। এই সংগ্রামে যদি জয়ী হন গণতন্ত্র বেঁচে থাকবে ত্রিপুরায়, এই সংগ্রামে যদি পরাজিত হন ত্রিপুরাতে গণতন্ত্র বলে আর কিছু থাকবে না, আপনাদের পার্টি অফিসও থাকবে না, কোনো পলিটিক্সই করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, পুরো স্টেটটা সারেন্ডার করে দেবে টু দিস ক্রিমিনালস। তো যাই হোক, ত্রিপুরাতে যা ডেভেলপমেন্ট হচ্ছে উইচ ইজ ভেরি গুড, সিপিএম কংগ্রেস একটা হয়েছে এগেনস্ট ক্রিমিনালস। মনে রাখবেন এই পলিটিক্যাল অ্যালায়েন্স গুলো সিপিএম এবং কংগ্রেসের হচ্ছে এগেনস্ট টেরর অফ বিজেপি, কারণ বিজেপির অর্গানাইজ যে টেররটা হয় এটা দিল্লি থেকে শুরু করে ত্রিপুরাতে পুরো প্ল্যানিং করা হয়, পুরো প্রি প্ল্যান থাকে এদের এই করাপশন গুলো আর এই ক্রিমিনাল প্ল্যানিং গুলো। তো এই ক্রিমিনাল, আমরা যদি ত্রিপুরাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে পারি, তাহলে বিজেপি ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশনে একটা সিট পাবে কিনা আমার ডাউট আছে, ওয়ান সিট। আমি এখন অব্দি একটা সিটও দেখি না যেটা নাকি বিজেপি রিগিং না করে জেতার পজিশনে আছে, একদম ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিসিস। তবে এখন ত্রিপুরা রাজ্যে একটা খুব সুন্দর জিনিস দেখা যাচ্ছে, এটা হলো 60টা সিটের মধ্যে যে 18 থেকে 20টা যে সিট যে আছে ইন এডিসি এরিয়াস, ওইটাতে বিজেপি কোনো রিগিং করতে পারবে না, কারণ ওখানে টিপ্রামথা প্রদ্যোৎ মানিক্যরা কন্ট্রোল করবে চারিদিক,
এবং ওখানে আমি ল এন্ড অর্ডার ইলেকশন কমিশনের উপরে জিরো ফেথ এবং জিরো ডিপেন্ডেন্সি রাখতে বলবো ফর ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। ইলেকশন কমিশন থেকে শুরু করে পুলিশ সবাই হচ্ছে, এগুলো হচ্ছে সমস্ত কি বলবো আমি, এরা হচ্ছে সরকারি চাকুরে, আইএএস বা আইপিএস অফিসার, পুরো মানে বলতে পারেন যে পুরো বিকা হওয়া মাল, মানে যেই পার্টি পাওয়ারে। দেখুন এই যে আমাদের বাই ইলেকশন যে গেল, এই যে আইএএস অফিসার গুলো সেক্রেটারি বসে যে এত বড় বড় কথা বলেছে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, আপনারা তো সবাই দেখেছেন ইলেকশন কাকে বলে ফ্রি এন্ড ফেয়ার। বৃদ্ধ রিটায়ার্ড স্কুল টিচার, আমাদের মাসি পিসির মতো বয়স হবে বা ঠাকুমাদের মতো বয়স হবে, এদেরকে চর মেরে ফেলে দিয়েছে এই আগরতলার রাস্তাতে, আপনারা সবাই দেখেছেন, এভরিবডি উইটনেসড ইট। এটাকে কি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন বলে? যত আইএএস অফিসার আইপিএস অফিসার দেখবেন ইলেকশনের কাজে আসছে, সবাইকে ম্যানেজ করা আছে পেছন থেকে। আজকে আমি কিরণ গিপ্তের কথা শুনলাম যে ত্রিপুরা নির্জে ফ্রি এন্ড ফেয়ার কি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। এই কিরণ গিপ্তের বাড়ি হচ্ছে মহারাষ্ট্রতে, ইজ ভেরি ক্লোজ উইথ বিজেপি। তো এরা মুখে বলবে ফ্রি এন্ড ফেয়ার করবে, কিন্তু ইলেকশনের দিন এরাই বলবে। বাই ইলেকশনের সময় আমি নিজে শুনেছি আইএএস অফিসারদের কাছ থেকে, সেক্রেটারিয়েট থেকে, আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, পুলিশের ডিজিপি কে বলা হয়েছে সব ফোর্স গুলো যাতে চুপ করে যাতে দেখে খালি, কারোর মানে যত বুথ রিগিং করছে যাতে কোনো অ্যাকশন যাতে না নেওয়া হয়। তো এটা ইনস্ট্রাকশন ছিল। তো আমি ত্রিপুরার অপোজিশন পার্টিদের রিকোয়েস্ট করব, আপনারা যদি ইলেকশন কমিশন আর এই কিরণ গিত্তে এদের কথা শুনে ভাবেন যে ত্রিপুরাতে অ্যাসেম্বলি ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার হতে যাচ্ছে, দেন ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। ওকে, আপনারা যেটা করবেন, সম্মিলিত অপোজিশন বা সমস্ত অপোজিশন পার্টিরা প্রত্যেকটা অ্যাসেম্বলি সিটে ব্লক হিসেবে ওখানে বার করুন কারা কারা টেররটা করতে পারে বিজেপি থেকে। বিজেপির অ্যাকচুয়ালি সংখ্যা সেরকম বেশি না, প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বিজেপির গুন্ডাগিরি টেররগিরি করার সংখ্যাটা 50-এর বেশি হবে না। তার মানে প্রত্যেকটা অ্যাসেম্বলি সিটে 50 জন পাবেন, 30-50 জন, যাদের কাছে হয়তো পিস্তল থাকবে, বাইক নিয়ে ঘুরবে, বোমাবাজি অনেক কিছু ওরা করবে, মানুষদের ভয় দেখাবে। কিন্তু সিপিএম কংগ্রেস এবং টিপ্রা মাথা, আপনারা যদি এক কাট্টা হয়ে এই গুন্ডাদের এমন ধোলাই দেন কদিন আগে ইলেকশনের, যাতে ওরা ল্যাংরা খোরা হয়ে বাড়িতে থাকে, তাতে আমাদের ইলেকশনটা একদম ফ্রি এন্ড ফেয়ার হবে। আমি আবারও বলছি ত্রিপুরা অপোজিশন পার্টিদের, আপনারা ইলেকশন কমিশন পুলিশ সিকিউরিটি এদের উপরে একদমই ডিপেন্ড করবেন না। আপনারা দেখেছেন ওরা কিভাবে করেছে ইলেকশন, 2019 এর লোকসভা ইলেকশন, এই বাই ইলেকশন গেল, দেখেছেন কি করে করেছে। ওরা এডিসি এরিয়াতে কিছু করতে পারে না বিজেপির জুমলা বাহিনী, কারণ ওখানে টিপ্রামাথা খুব একটা ভালো কাজ করে, এন্ড আই অ্যাপ্রিসিয়েট টিপ্রামাথা ফর দ্যাট। যে দেখলে পরেই ঠ্যাঙ্গানি দিচ্ছে টিপ্রামাথা বিজেপি বা এদের জুমলাদের, এটাই কিন্তু এদের মেডিসিন। এই মেডিসিনটা সিপিএম কংগ্রেস সমতলে যদি অ্যাপ্লাই করে, টিপ্রামাথা যে মেডিসিনটা দিচ্ছে বিজেপিকে পাহাড়ের মধ্যে, এটা দিলে পরে ত্রিপুরাতে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, বুথ রিগিং একদম হবে না। তাই বন্ধুরা, গণতন্ত্রকে বাঁচানোর জন্য এটা আপনাদের শেষ সুযোগ, মনে রাখবেন, বাড়িঘরে আপনারা রেডি হন। আবারও আমি বলছি, ত্রিপুরাতে 60টা অ্যাসেম্বলি সিটের ভিতরে 20টার মধ্যে কোনো রিগিং করতে পারবে না বিজেপি, কারণ ঢুকতেই পারবে না এডিস এরিয়াতে গুন্ডাগিরি করতে, হাত পা ভেঙে দেবে ওখানে। বাকি যে 40টা সিট আছে সমতলে চারিদিকে, ওখানে রিগিং যাতে না করতে পারে, আপনারা সেই বন্দোবস্তটা করুন। কারণ দেখুন, ইলেকশন রিগিং, বুথ রিগিং, এগুলো হচ্ছে টোটালি এগেইনস্ট ডেমোক্রেসি, এবং এরা ডেমোক্রেসির এনিমি। তাই ডেমোক্রেসির এনিমিকে ধরে আপনারা রাস্তাতে যে কোনো সময় খেলাতে পারেন, যে কোনো সময়, বিকজ দিজ আর ক্রিমিনালস। এই জন্য ত্রিপুরাতে আপনারা যা দেখেছেন এবং শিক্ষা নিয়েছেন, সবাই আপনারা এবং যারা নাকি অপোজিশন পার্টিতে আছেন,
এই শিক্ষাগুলো অ্যাপ্লাই করুন এখন থেকে, এখন থেকে আপনাদের টিম বানিয়ে নিন, যে কারা নাকি যারা আপনাদের টিম হবে, হেলমেট পরবে, ওদের লাঠিগুলো মোটা থাকবে, এরকম টিম আপনারা এখন থেকে তৈরি করুন, না হলে কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কোনো আশা রাখবেন না। কারণ মানুষকে ওরা ভোটই দিতে পারবে না। বিজেপির যে কয়েকজন মহারথীকে যে দেখেন, বড় বড় গলায় ওরা কথা বলছে যে আমরা জিতে যাব, 50টা সিট পাবো 60টার মধ্যে, 45টা পাবো, এই বড় বড় গলায় ওরা কোথা থেকে বলার সাহসটা পায়? কারণটা হচ্ছে ওরা অর্গানাইজড টেরর যে হবে বিজেপির, এটা ওরা জেনে গেছে। মানে ওরা জানে যে অর্গানাইজড টেররটা খুব সুন্দরভাবে হবে, ইউপি থেকে লোক আনা হবে, ইলেকশন কমিশনের ত্রিপুরা ক্যাডারের যে আইএএস আইপিএস রা আছে, এরা তো সব পোষা কুকুর, এদেরকে বলে দিলে হলো চুপ থাকবে, সিকিউরিটি ফোর্স চুপ থাকবে, আমরা যা খুশি রিগিং করব, রিগিং করে আমরা জিতে যাব, আর রিগিং না হলে পরে তো ইভিএম ম্যানিপুলেশন করবে। তো বিজেপির ত্রিপুরার মহারথী যে দেখেন, বড় বড় গলায় ডেলি বলছে জিতে যাবে অ্যাসেম্বলি ইলেকশন, 5 বছরে কোনো কাজই করেনি, কিসের উপর বেস করে এত বড় বড় কথা বলে? ওরা বেসটাই হচ্ছে ওরা মাস রিগিং যে হবে এটার ব্লু প্রিন্ট ওরা জেনে গেছে, যে প্রত্যেকটা বুথে 40টার মতো বুথে কি করে রিগিং হবে, কি করে অপোজিশন পার্টির সাপোর্টারদের ভোট দিতে দেওয়া হবে না, তারপর কি করে বাড়ি বাড়ি বোম ফেলা হবে, কি করে সিপিএম কংগ্রেসের পার্টি অফিস পোড়ানো হবে, কি করে টেরর পুরো এমন টেরর বানাবে যে মানুষের ভয়ে ভোটই দেবে না, ওরা গিয়ে ছাপ্পা মেরে দেবে। আর ত্রিপুরাতে অ্যাসেম্বলি ইলেকশনেও এরা বলবে সেন্ট্রাল ফোর্স আসবে, তো আপনারা তো দেখেছেন বাই ইলেকশনে তো ছিল সেন্ট্রাল ফোর্স, এরা করে কি সেন্ট্রাল ফোর্স বাইরে থেকে আনবে, এনে এদেরকে করবে কি রিপোর্ট করতে হবে স্টেট পুলিশের অফিসিয়ালদের কাছে, ওদের কাছে অর্ডার থাকবে চুপ করে দেখে খালি তামাশা। তো এইভাবেই তো ওরা রিগিং করে, আপনারা বাই বলে দেখেছেন সারাটা দিন রিগিং হয়েছে, কিন্তু বিকেল 2-2.5টার পর থেকে বিশাল ভাবে রিগিং হয়েছে। তা আমি অপোজিশন পার্টিদের রিকোয়েস্ট করব, আপনারা পুরো টিম এখন থেকে বানিয়ে, যারা আপনাদের টিম হেলমেট থেকে শুরু করে যন্ত্রপাতি থাকবে, একদম এমন ভাবে টিম বানান যে আপনাদের টিমকে দেখে এই গুন্ডা বাহিনী যাতে পালিয়ে যায়। আপনারা অপোজিশন পার্টিদেরই আমাদের সাধারণ জনগণের এখন ফ্রি অ্যান্ড ফেয়ার পোলের অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, এটা সিকিউরিটি ফোর্স ইলেকশন কমিশন কি করবে তো আপনারা দেখেছেনই, করুক না, ওরা যদি ভালো করে করতে পারে তো করুক, কিন্তু ত্রিপুরার আমরা যে এক্সপিরিয়েন্স থেকে দেখেছি দে আর নট ওর্থি। এবার আমি আসছি ত্রিপুরা বিজেপি যে ইলেকশনে যে যাচ্ছে, কোন মানে কি কাজ করেছে 5 বছর, 2018-তে ফেব্রুয়ারি মাসে ওরা যে ভিশন ডকুমেন্টটা রিলিজ করেছিল না মার্চ মাসে, ওটাতে লেখা ছিল প্রথম বছরে 50,000 সরকারি চাকরি দেওয়া হবে, রেগার ভাতা কত জানি 340, সমস্ত যুবক যুবকীদের স্মার্টফোন দেওয়া হবে, তারপর অনেক ভাষণ দিয়েছে কি জানি ও মিস কলে চাকরি দেওয়া হবে, তারপরে বৃদ্ধদের ভাতা দেওয়া হবে 2,000 টাকা, তারপরে ওদের 299টা 299 300টা প্রমিস দিয়েছিল বিজেপি লিখিত ভাবে ভীষণ ডকুমেন্টে। হ্যাঁ, এগুলো লিখেছিলেন আমাদের ত্রিপুরার বিখ্যাত বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল অশোক সিনহা। হ্যাঁ, অশোক সিনহাকে এই ইলেকশন হারার পরে সবাই ওনাকে সালাম জানাবেন, যে 300টা মানে জুমলা প্রতিশ্রুতির লেখা সোজা কথা না, এটা অনেক কষ্টের কাজ। এই ভদ্রলোককে আপনারা দরকার হলে একটু হুইস্কি বা কিছু গিফট দেবেন, কারণ এগুলো উনি ভালোবাসেন। কিন্তু এই যে জুমলা প্রতিশ্রুতি যে ত্রিপুরা বিজেপির যে ছিল 2018-তে, এগুলো কোথায়? এই ভিশন ডকুমেন্ট গুলো কোথায়? এরা যে ইলেকশনে যে এখন যাচ্ছে, আরে যে কোনো গভর্নমেন্ট তো ইলেকশনের আগে কিছু ভালো কিছু কাজ করে, এটাও তো এরা করতে পারেনি। মাত্র 1,000 চাকরি ছেড়েছে যারা বেকার ছেলে মেয়েরা গত 5 বছর ধরে পুলিশের লাঠি বেটা খাচ্ছে বিপ্লব দেবের বাড়ি গেলে, আর নয়তো জল কামান খাচ্ছে সেক্রেটারিয়েটে গেলে। হ্যাঁ, তো এই 1,000 মাত্র চাকরি ওরা ছেড়েছে, তো এই কি গভর্নমেন্ট? ত্রিপুরা বিজেপি করেছে কি?
কোথায় হোয়াইট পেপার, কোথায় কি, সমস্ত কিছু তো মিথ্যা কথার উপরে চলছে। তো এদেরকে ভোট কে দেবে? ওরাও জানে ওদেরকে কেউ ভোট দেবে না। আর বন্ধুরা, আমার সময় কম, আমি এবার আসতে চেষ্টা করব লাইভে কয়েকদিনের মধ্যে। 10,300 দেশের বন্ধুরা বা যারা নাকি দেখলাম এসজিপিটি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে লাঠি বেটা খাচ্ছ তোমরা, 1,000-এর মতো টেট পাস যুবক যুবক, আমি বলবো এদের কাছ থেকে তোমরা কিছু আশা করো না। এদের বেসিকটাই হচ্ছে চিটিং, জুমলাগিরি। এই পার্টির মধ্যে মানে শুরু থেকে শেষ অব্দি পুরো বাটপারি। এরা দেখবে যে গেরুয়া কাপড় পরবে, গেরুয়া এরকম ইয়ে লাগাবে মানুষকে বোকা বানানোর জন্য। হিন্দু ধর্মের যতটা ক্ষতি করেছে বিজেপি, সেটা কোনো পলিটিক্যাল পার্টি করতে পারেনি। ধর্মকে ওরা ইউজ করে পলিটিক্যাল পারপাস। হিন্দু আমাদের, হিন্দুদের, হিন্দু ধর্মে গেরুয়া রংটা পবিত্র রং, সেই পবিত্র রং ওরা নিজেদের গায়ে ড্রেস থেকে শুরু করে মঞ্চ বিভিন্ন জায়গায় ওরা ব্যবহার করছে মানুষকে বোকা বানানোর জন্য, যারা নাকি গরিব মানুষ বা অশিক্ষিত মানুষ, যে আমরা কত বড় হিন্দুবাদী। তারপর কি করছে, আজকে না কালকে বিপ্লব দেবকে দেখলাম পলিটিক্যাল প্রোগ্রাম ওদের সাইডে লাগিয়ে রেখেছে, বিভিন্ন রকমের দেবদেবীর ছবি ওখানে পুজো ফেলে দিচ্ছে। মানে কি, ওরা জানে নিজেদের যোগ্যতা নেই, নিজেরা মিথ্যা কথা সব ক্রিমিনাল। তারপরে বিভিন্ন দেবদেবীকে ওরা, হিন্দু দেবদেবীকে ওরা পলিটিক্যাল পারপাসে ইউজ করছে বিজেপি। এটা তো একটা মানে নিন্দার জঘন্য জিনিস একটা। এরা মাতাবাড়িতে দেখবেন ত্রিপুরেশ্বরী মন্দিরটাকে ধ্বংস করে দিল, কয়েকশো বছরের গাছ কেটে দিল, কি করলো, ত্রিপুরেশ্বরী মন্দিরের কুর্মপীঠটাই কেটে ধ্বংস করে দিল ওরা, এই 500-550 বছরের হেরিটেজ। তো এরা তো হিন্দু ধর্মেরও শত্রু। এরা যে কোনো বিজেপির প্রোগ্রামে দেখবেন স্বামী বিবেকানন্দর একটা ছবি এখানে, নেতাজির একটা ছবি এখানে। স্বামী বিবেকানন্দ, নেতাজি, এই ধর্মর উপর ভিত্তি করে গোরামি বা এই যে কমিউনাল পার্টি, তো তখনকার দিনে হিন্দু মহাসভা, এদের বিরুদ্ধে ছিল ওরা। সর্দার বল্লভভাই প্যাটেল, এই হিন্দু বিজেপি আরএসএস এর বিরুদ্ধে ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল যখন ইন্ডিয়ার হোম মিনিস্টার ছিলেন, উনি আরএসএস কে ব্যান করেছিলেন। আরএসএস এর ওরা হাতে পারে পয়ে মানে পরে তারপর ওরা পেয়েছে আবার পারমিশন। তো এই তো, দিস ইজ দি অরিজিন অফ দিস পার্টি। এরা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের আগে ব্রিটিশের পাঁচাটা কুকুর ছিল। বীর সাভারকর লিখেছে মার্সিপিটেশন, এগুলো সব ইন্টারনেটে আছে। এরা তো ইন্ডিয়ার দেশদ্রোহী স্বাধীনতার আগে থেকেই ছিল, স্বাধীনতার পরেও ওরা দেশদ্রোহী। এখন আমি দেখি আমাদের হিন্দু ধর্মটাকে কিভাবে মিস ইউজ করা হচ্ছে বিভিন্ন পার্টি প্রোগ্রামে, গেরুয়া, তারপর স্বামী বিবেকানন্দ, নেতাজির মতো মানুষদের ইউজ করা হচ্ছে পলিটিক্যাল পারপাসে, তারপরে ওই ভারত মাতার ছবি ইয়ে করা হচ্ছে। তো এইভাবে বিজেপি যে মার্কেটিংটা করছে ওদের, যে ধর্মটাকে ব্যবহার করছে, হিন্দু ধর্মটাকে পলিটিক্যাল পারপাসে, মানুষের মধ্যে বিভেদ বাড়ানো, পলিটিক্যাল বেনিফিট নেওয়াটা, তো এইটা যে করছে ওরা, ওরা তো হিন্দু ধর্মটারও অনেক ক্ষতি করে দিল। তো এরা তো আমি দেখছি, দেখুন ত্রিপুরা বা ইন্ডিয়ার কোনো ডেভেলপমেন্ট তো করেনি, যা ছিল ধ্বংস করেছে। ত্রিপুরাতে বিজেপি গভর্নমেন্ট একটা বিল্ডিং যদি বানিয়েছে নিজে থেকে গত 5 বছরে, আমাকে জানাবেন। আগের গভর্নমেন্টের প্রজেক্টগুলো ছিল, ওগুলো শেষ হয়েছে। আর বিজেপির বিরুদ্ধে আপনি কোনো কথা বলবেন, এমনকি আমার লাইভে গালি গালাজ, ক্রিমিনাল, ছোট লোকামি, এছাড়া তো এদের মধ্যে কিছু দেখবেন না, তাই না? তো কথা হচ্ছে, সিভিক সোসাইটিতে আমরা কি এরকম বর্বরদের আবার ভোট দেব? আর আপনারা ত্রিপুরাবাসীরা এখন থেকে হিসাব করুন, গত 5 বছরে আপনারা কি পেলেন বিজেপি থেকে, পেয়েছেন কি আপনারা? জুমলাগিরি, বাটপারি, আর ওই গেরুয়া কাপড় পরে ফেটি পরে ঘোরা, আর ভারত মাতা কি জয় বলে মানুষদের অ্যাটাক করা, এছাড়া কি পেয়েছেন আপনারা? ত্রিপুরাবাসীর কাছে আমার এটা প্রশ্ন রইল, আপনারা কিছু পেয়েছেন? চাকরি বাকরি যারা বিজেপি করে ত্রিপুরাতে, কতজন পেয়েছেন চাকরি?
বিজেপি ত্রিপুরা বিজেপি মধ্যে ড্রাগস স্মাগলার থেকে মাফিয়া গুলো এরাই তো বিজেপির এখন সম্পদ, এরা ছাড়া তো বিজেপি চলবে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমি আবার ঘন ঘন লাইভে আসতে চেষ্টা করব। আমি যেহেতু অনেক ব্যস্ত তাই আসতে পারি না লাইভে, কিন্তু মনে রাখবেন আমি আপনাদের একজন বন্ধু। আমি দূরে থাকি, আমি আমেরিকাতে বসবাস করছি অনেক বছর ধরে। ত্রিপুরাতে না আছে আমার কোনো স্বার্থ, না আছে আমার কোনো পলিটিকে, কোনো কিছুই নেই। আমি কোনো কালে ত্রিপুরা কোনো আসবো না বা ব্যাক করব না, মাঝে মধ্যে আপনাদের দেখতে আসব। কিন্তু এই কথাগুলো বলি আপনাদের জাগানোর জন্য, যাতে এই স্টেটটা আপনাদের, এই গণতন্ত্রটা আপনাদের, এটা যদি এখন ক্রিমিনাল আর ড্রাগ মাফিয়াদের হাতে চলে যায়, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিছুদিন আগে কমলপুরে না কৈলাসহরে একটা কেস হলো না, একটা ইয়ং ছেলে তার পুরো ফ্যামিলিকে খুন করে ফেললো, কারণ ওকে ড্রাগ কেনার পয়সা দেয়নি ওর বাবা মা না ঠাকুমা। ও বাবা মা ভাই ঠাকুমা সবাইকে মার্ডার, কমলপুর বোধহয়, ঠিক ভুলে গেছি এক দুই মাস আগের কথা। তো সারা ত্রিপুরা রাজ্য তো এখন এমন হয়ে গেছে, কোনায় কোনায় ড্রাগ বিক্রি হচ্ছে, ইয়ং জেনারেশন চাকরি বাকরি নেই, কিছু নেই, রোজগার নেই, কি করবে, ড্রাগ এডিক্ট হয়ে গেছে, তাই না? তো এই কি ত্রিপুরা আপনারা দেখতে চান? এটাই প্রশ্ন আপনাদের ত্রিপুরাবাসীর কাছে। এই পাঁচ বছরে বিজেপি আপনাদের যে নরক দেখিয়েছে, যেই বর্বরতা দেখেছেন, কোনায় কোনায় ড্রাগ এডিকশন বাড়িয়েছে, ড্রাগ মাফিয়ারা মিনিস্টার হয়ে বসে আছে, আবার সেন্ট্রাল মিনিস্টার হয়েও বসে আছে, তা আপনারা কি এই ত্রিপুরা চান যে ঘরে ঘরে ড্রাগ এডিক্ট হবে আপনাদের ছেলে মেয়েরা, কোনো চাকরি বাকরি কিছু থাকবে না, রাস্তাঘাটে সবাই ঘুরবে, হ্যাঁ, আর চারিদিকে ক্রিমিনালরা ডমিনেট করবে? এই ত্রিপুরা যদি আপনারা চান, বিজেপিকে ভোট দিন, যা খুশি আপনারা করুন, রাজ্যটা আপনাদের, মনে রাখবেন গণতন্ত্রটা আপনাদের, আমার কিছু যায় আসে না, আমি দূরে থাকি, কেমন? আপনাদের আমি জাগাতে পারি, আপনাদের আমি কিছু গাইডেন্স দিতে পারি, কিন্তু মনে রাখবেন ত্রিপুরাতে যা চলছে গত পাঁচ বছর ধরে, এই বর্বরদের আপনারা যদি ভোট দেন, আপনারা যদি কেউ যদি একটাও ভোট দেন এদেরকে, এদের কথাতে প্রভাবিত হয়ে, আপনারা মনে রাখবেন বর্বর ক্রিমিনাল ড্রাগ এডিক্ট এদেরকে আপনারা আবার ক্ষমতায় আনার জন্য টিকিট দিচ্ছেন। তাতে কি হবে, আপনাদের বাড়ি ঘরে দেখবেন ছেলেমেয়েরা ড্রাগে যাবে, ড্রাগ এডিক্ট হবে, ড্রাগ কিনবে। তারপর কমলপুরের খবরটা পড়ে দেখবেন সবাই, একটা ইয়ং ছেলে স্কুল বা কলেজের হবে, ও ড্রাগের পয়সা পায়নি বলে বাড়ির চার পাঁচজনকে খুন করে ফেলেছে। কমলপুর না কৈলাসহর ঘটনা, আমার ঠিক মনে নেই, এক দুই মাস আগের। তো এই তো, দিস ইজ ত্রিপুরা নাও, হ্যাঁ, চারিদিকে। তো এই ত্রিপুরা কি আমরা দেখতে চাই? দিস ইজ নট আওয়ার ত্রিপুরা। মানিক সাহা একজন ভদ্র মানুষ, কয়েক মাসের জন্য ওনাকে বসানো হয়েছে যাতে মানুষদের ভোলানো যায় যে বিজেপি কত ভদ্রলোকেদের কত পছন্দ করে, এরকম কিছু না। মানিক সাহা টেম্পোরারি, এই বর্বররাই আমার ফিরে আসবে যেভাবেই হোক। তাই বন্ধুরা, আমি আবার কথা বলবো, অনেক কথা বলে ফেললাম, আমার কথা দিয়ে বুঝতে পারছেন যে আপনাদের জন্য আমি কতটা ভাবি বা ভালোবাসি। আপনারা ভালো থাকবেন। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যা শিখিয়েছেন আমাদের, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম, এবং এই সংগ্রাম আমাদের জোর করে সমস্ত শক্তি দিয়ে লড়তে হবে এবং জিততে হবে, নয়তো আমাদের গণতন্ত্র থাকবে না। কারণ গণতন্ত্রের শত্রুরা বর্বররা, তাদের হাতে এখন ক্ষমতা। এই থেকে আমাদের ত্রিপুরাকে মুক্ত করতে হবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার আমি লাইভে আসতে চেষ্টা করব। জয় হিন্দ।